হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু শিফা কানা ইউটিউব চ্যানেল। আমি ডাক্তার মোহাম্মদ রেজা কাদরি পুনরায় হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে, নতুন বিষয় নিয়ে। আজকে আমি এই ভিডিওটিতে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে অ্যাবেনাসেট, যে হোমিওপ্যাথি মেডিসিনটি, সেটি কোন কোন লক্ষণে কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করব আর এটির ডোজ সম্বন্ধে। তাই যারা এই বিষয়ে জানতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রিয় দর্শক মন্ডলী, অ্যাবেনাসেট এই হোমিওপ্যাথি মেডিসিনটি ওয়াট অর্থাৎ যেটাকে বাংলায় জয় বলে, জব জাতীয় একটি গাছ, আমরা এটিকে ভোরা জব বলে থাকি। এটি দিয়ে এই অ্যাবেনাসেট ওষুধটি তৈরি। প্রথমেই আমরা জেনে নিই এই অ্যাবেনাসেট ওষুধটি আমাদের শরীরে কোন জায়গায় প্রভাব ফেলে সে সম্বন্ধে। এই অ্যাবেনাসেট ওষুধটি আমাদের মস্তিষ্ক বা মাথা, স্নায়ুমণ্ডল অর্থাৎ নার্ভের ওপর বিশেষভাবে ক্রিয়া করে থাকে। তাই মস্তিষ্ক বা মাথা, নার্ভ বা স্নায়ুমণ্ডলের রোগের ক্ষেত্রে অ্যাবেনাসেট ওষুধটি প্রায় ব্যবহার হয়ে থাকে। যে সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই মেডিসিনটি আমরা বেশি প্রয়োগ করে থাকি তা হচ্ছে যারা ব্রেন বা মাথা, মস্তিষ্ক বেশি খাটায়, বেশি চাপের কাজ করে, হিসাব নিকাশ করে, পড়াশোনা করে, এর ফলে যদি তাদের স্নায়বিক দুর্বলতা, নার্ভের দুর্বলতা হয়, তার ফলে যদি কোনো রোগ হয়, সেক্ষেত্রে অ্যাবেনাসেট এই ওষুধটি আমরা ব্যবহার করে থাকি। এবার জানি অ্যাবেনাসেট এর মানসিক লক্ষণ সম্বন্ধে। কোন ব্যক্তি কোন বিষয়ে মনোনিবেশ করতে ব্যর্থ হয় তাদের ক্ষেত্রে অ্যাবেনাসেট এই ওষুধটি খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথি ওষুধ। অ্যাবেনাসেট এই ওষুধটি আপনাদেরকে প্রয়োগ করার ক্ষেত্রে যে জিনিসটা মনে রাখতে হবে তা হচ্ছে তাদের মস্তিষ্কের দুর্বলতা, স্নায়বিক দুর্বলতা বা নার্ভের দুর্বলতা, নার্ভের প্রবলেম বা মাথার যদি কোন রকম প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনারা বিশেষ কিছু রোগে ব্যবহার করতে পারেন। আলফা আলফা যে ওষুধ রয়েছে সেই রকম আমাদের শরীরের দুর্বলতা দূর করে শরীরকে সবল করতে সাহায্য করে। বিভিন্ন রোগের ফলে যদি আমাদের শরীর দুর্বল হয়ে যায় তা রিকভার করতে সাহায্য করে এই অ্যাবেনাসেট ওষুধটি। তাই যে সমস্ত ক্ষেত্রে স্নায়বিক দুর্বলতা, নার্ভের দুর্বলতা, স্নায়বিক ক্লান্তি অর্থাৎ অত্যাধিক কাজের চাপের ফলে ঘুম ঠিকঠাক হয় না, মানসিক চাপ, বৃদ্ধদের হাত পা কাঁপে, মির্গি রোগ, পক্ষাঘাত ইত্যাদির ক্ষেত্রে এই অ্যাবেনাসেট হোমিওপ্যাথি ওষুধটি খুবই কার্যকরী একটি মেডিসিন। ঠান্ডা লেগে যদি কোনো রোগ হয় যেমন সর্দি, কাশি, জ্বর, সেক্ষেত্রেও তরুণ রোগের ক্ষেত্রে, অ্যাকুইট ডিজিজের ক্ষেত্রে এই অ্যাবেনাসেট ওষুধটি খুবই কার্যকরী। যদি মদ পান করার ফলে, নেশা করার ফলে ঘুম ঠিকঠাক না হয় সেক্ষেত্রে অ্যাবেনাসেট এই ওষুধটি খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথি ওষুধ। যারা মদ খায় এবং তাদের যদি স্নায়বিক দুর্বলতা হয় তার ফলে যদি কোনো রোগ হয় সেক্ষেত্রেও অ্যাবেনাসেট খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথি ওষুধ। যারা আফিমের নেশা করে, মরফিয়া ড্রাগস এর নেশা করে, এই নেশা কমানোর ক্ষেত্রে অ্যাবেনাসেট এই হোমিওপ্যাথি মেডিসিনটি খুবই কার্যকরী একটি মেডিসিন। এবার জানি এই অ্যাবেনাসেট ওষুধটি মহিলাদের ক্ষেত্রে কি কি রোগে ব্যবহার হয়। মহিলাদের ক্ষেত্রে রজস্রাব, ঋতুস্রাব যদি বন্ধ হয়ে যায় বা বাধক বেদনা থাকে অর্থাৎ ডিসমেনোরিয়া থাকে সেক্ষেত্রে অ্যাবেনাসেট ওষুধটি খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথি ওষুধ। এর সাথে সাথে ঋতুস্রাবে যদি ক্ষীণ অল্প যদি রক্ত বের হয়, ঠিক মতো যত পরিমাণ রক্তস্রাব হওয়া দরকার তা যদি না হয় সেক্ষেত্রে অ্যাবেনাসেট এই ওষুধটি খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথি ওষুধ। এছাড়াও মহিলাদের ঋতুস্রাব চলাকালীন মাথার স্নায়বিক বেদনা, মাথার ব্যথা, মাথার পেছন দিকে ব্যথা এবং মাথার উপরে যদি জ্বালা করে সেক্ষেত্রে অ্যাবেনাসেট এই ওষুধটি খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথি ওষুধ। এবার জানি এই অ্যাবেনাসেট এই ওষুধটি পুরুষদের কি কি রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় সে সম্বন্ধে। যদি স্নায়বিক দুর্বলতা, অতিরিক্ত সহবাস করার ফলে, অতিরিক্ত হস্তমৈথুন করার ফলে যদি পুরুষদের যৌন দুর্বলতা আসে, পায়খানা প্রস্রাব করার সময় যদি ধাতু বের হয়, প্রিম্যাচুয়ার এজুকুলেশন বা শীঘ্র পতন ঘটে, ধ্বজভঙ্গ হয়, ইম্পোটেন্সি, এরেক্টাইল ডিসফাংশন হয়, স্বপ্নদোষ বা নাইট ফলস হয়, সেক্ষেত্রে অ্যাবেনাসেট এই ওষুধটি খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথি ওষুধ। এক্ষেত্রেও আপনাদেরকে যে জিনিসটি মনে রাখতে হবে তা হচ্ছে স্নায়বিক বা নার্ভের দুর্বলতা আর মস্তিষ্কের দুর্বলতা, আর এর সাথে যদি মদ্যপান করার ফলে যদি এরকম হয়ে থাকে তাহলে অ্যাবেনাসেট এই ওষুধটি ব্যবহার করতে হবে। আমাদের শরীরের দুর্বলতা, স্নায়বিক দুর্বলতা, নার্ভের দুর্বলতা, মস্তিষ্কের দুর্বলতা দূর করে আমাদের শরীরের পুষ্টি সাধন করে, আমাদের শরীরের ওজন বৃদ্ধি করতে সাহায্য করে। প্রিয় দর্শক মন্ডলী, এবার জেনে নিই এই অ্যাবেনাসেট এই হোমিওপ্যাথি মেডিসিনটি আমরা কত পাওয়ার বা পটেন্সিতে ব্যবহার করব বা এর ডোজ সম্বন্ধে। এই অ্যাবেনাসেট এই হোমিওপ্যাথি ওষুধটি আমরা যেটি ব্যবহার করব তা হচ্ছে মাদার টিনচার ব্যবহার করব। অ্যাবেনাসেট মাদার টিনচার যেটি কিউ চিহ্ন ব্যবহার হয়ে থাকে বা থিটা চিহ্ন ব্যবহার হয়ে থাকে এই ওষুধটি, এই মাদার টিনচার ওষুধটি, এটা আমার কাছে বড় আছে, আপনারা হোমিওপ্যাথি দোকান থেকে 30 ml মতো অ্যাবেনাসেট মাদার টিনচারটি সিলপ্যাক কিনে নেবেন।
এটি তরুণ রোগ বা অ্যাকুইট ডিজিজের ক্ষেত্রে, যেমন ঠান্ডা লেগে যদি কোনো রোগ হয়, সর্দি কাশি জ্বর, এক্ষেত্রে বড়রা আধ কাপ জলে 15 ফোঁটা করে দিয়ে 2 ঘন্টা পর পর ব্যবহার করবেন, আর ছোটরা 7 ফোঁটা 2 চামচ জলে দিয়ে 2 ঘন্টা পর পর ব্যবহার করবেন। আর পুরাতন রোগ বা ক্রনিক ডিজিজের ক্ষেত্রে, যেমন অনিদ্রা, ঘুম কম হওয়া, মানসিক চাপ, পুরুষদের বিভিন্ন রকম যৌন দুর্বলতার ক্ষেত্রে, মহিলাদের বিভিন্ন রকমের মেনস্ট্রুয়াল প্রবলেমের ক্ষেত্রে, বয়স্কদের পক্ষাঘাত, নার্ভের দুর্বলতা, শরীরের দুর্বলতার ক্ষেত্রে ইত্যাদির ক্ষেত্রে বড়রা আধ কাপ জলে 20 ফোঁটা করে দিয়ে দিনে 3 বার খাবেন, খাবার 30 মিনিট আগে অথবা খাবার 30 মিনিট পর। আর ছোটরা আধ কাপ জলে 10 ফোঁটা করে দিয়ে দিনে 3 বার খাবে, খাবার 30 মিনিট আগে অথবা খাবার 30 মিনিট পর। আশা করি এই অ্যাবিনাসেট সম্বন্ধে যে সমস্ত কথাগুলি বললাম তা আপনাদের অনেক উপকারে লাগবে। তাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ভিডিওর নিচে যে ডিসক্রিপশন রয়েছে অবশ্যই দেখবেন, তাতে অনেক তথ্য রয়েছে। আর যারা আমার ভিডিও প্রথম দেখছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন রয়েছে তাতে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন, আর তার পাশে যে ঘন্টা চিহ্ন রয়েছে তাতে ক্লিক করে নোটিফিকেশন অন করবেন। আজ এই পর্যন্ত রাখি, সুস্থ থাকেন, ভালো থাকেন, আর দেখতে থাকেন শিফা খানা ইউটিউব চ্যানেলটি।